দেখতে পাচ্ছেন প্রজেকশন হেডলাইট আছে, ব্যাক ডালাটা এটা কিন্তু জাস্ট ক্লিক করলেই উঠে যাবে। আর জি এডিশনের আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে এই দরজার যে হ্যান্ডেল বারটা এটা কিন্তু টোটালি নিকেলের থাকে। একদমই তো আর গাড়ি বিক্রি হয় না, কিছুটা কমাই দেবো ইনশাল্লাহ, আপনারা একটা ভালো গাড়ি পাবেন এটা হলো কথা। দুই টাকা একেবারে জেনুইন 100% যে অরিজিনাল চেসিস সেটাই আছে, জাপান থেকে যে অবস্থাটা আছে ওই অবস্থাতে কিন্তু আছে। এগুলো কিন্তু দেখতে পাচ্ছেন সবই অরিজিনাল। তো অনেকেই ফ্যামিলি ইউজড এলিয়ন গাড়ি চাচ্ছিলেন, তো আজকে আপনাদের জন্য টোটালি ফ্যামিলি ইউজড এবং প্রথম মালিক চালিত একটি এলিয়ন নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম গাইজ, নুমান ফ্রম নুমান ব্লগস। আর এই মুহূর্তে আমার এই ভিডিওটি যারা দেখতেছেন দয়া করে লাইক বাটনে লাইক দিয়ে দিন এবং কমেন্টস করে দিন যে আপনারা বাংলাদেশ সদনশে বাইরে কোথায় বসে আমার ভিডিও দেখতেছেন। নেক্সটে আমার কাছ থেকে কোন গাড়ি ভিডিও চাচ্ছেন জাস্ট কমেন্টস করে দিন, সাথে আপনাদের বাজারটা উল্লেখ করে দিন। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি আপনাদের কমেন্টের জন্য ভিডিওটা ট্রাই করবো। সো আজকে আমি আপনাদের জন্য যে গাড়িটি নিয়ে আসছি এটা হচ্ছে টয়োটা এলিয়ন জি এডিশন 2006 মডেল, 2008 রেজিস্ট্রেশন, পেপার সাপোর্টেড করা আছে এবং সিএনজিও করা আছে। আর এটা শুধুমাত্র ফ্যামিলিভাবে ইউজড হয়েছে, কোনো উবার পাঠ রেন্টেকার কোনো কিছুতে ইউজড হয় না, শুধুমাত্র ফ্যামিলি কাজে ইউজড হয়েছে। তো যখন আপনারা আসবেন গাড়ি দেখে চালাবেন তখন বুঝে যাবেন যে এটা যে ফ্যামিলি ইউজ একটি গাড়ি। সো গাইস, এই হচ্ছে আপনার গাড়িটা। গাড়ির কালার হচ্ছে সিলভার আর ভিতরে ইন্টেরিয়র হচ্ছে অ্যাশ ইন্টেরিয়র। আমি একটু ভালো করে গাড়িটা দেখাই চারপাশে, তারপর পার্ট টু ব্যাটটা আপনাদের দেখিয়ে দেবো। খুবই সুন্দর একটি কালার এবং খুবই ভালোভাবে মেনটেন করেছেন যিনি এটা চালিয়েছেন। এবং এটা কিন্তু জি এডিশনের গাড়ি, জি এডিশনে যা যা থাকা দরকার সব কিছু কিন্তু আছে, যেমন প্রদর্শন হেডলাইট, তারপর হচ্ছে অপটিক্যাল মিটার, তারপর এটা যখন 20 কিলোমিটার গতি ওঠে সাথে সাথে সেন্টার লক, টোটাল গাড়ি লক হয়ে যায়, মানে দরজাগুলো। সো এই অপশনগুলো কিন্তু আপনারা এই গাড়িটিতে পেয়ে যাবেন। গাড়ির যতগুলো গ্লাস আছে প্রত্যেকটা গ্লাসই হচ্ছে অরিজিনাল, ঢাকা মেট্রো গ টেস্টের একটি গাড়ি। আর সামনে দেখতে পাচ্ছেন প্রজেকশন হেডলাইট আছে, তো এটা একটু আমি জ্বালিয়ে দেখাই দিচ্ছি। সো প্রজেকশন হেডলাইট একটু দেখাই, যেহেতু দিনের আলো এভাবে ভালো করে বোঝা যাবে না, বাট রাতে কিন্তু খুবই সুন্দর লাগবে। সাধারণত 2006 কিন্তু এই ধরনের প্রজেকশন হেডলাইট আসে না, এটা কিন্তু একবার স্ট্রোক পজিশন হেডলাইট। তো আপনি কিন্তু এই গাড়িটিতে পেয়ে যাচ্ছেন সে নাম্বার প্লেটটা কত ঝকঝকা তকটকা। তো সামনে কিন্তু বিন্দু পরিমাণে অ্যাক্সিডেন্ট হয় না, তো আসলে যারা অ্যাক্সিডেন্টবিহীন ভালো গাড়ি চাচ্ছেন তারা এই গাড়িটা দেখতে পারবে। গাড়ির এই পাশে যদি দেখাই, লাইক এই পার্টটা একেবারে নিট অ্যান্ড ক্লিন। চাকাটা যদি দেখাই, চাকা কিন্তু চারোটা একবারে ব্র্যান্ড নিউ এবং রিমটাও কিন্তু দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। যেহেতু চাকাটা ব্র্যান্ড নিউ এটা কিন্তু আপনার যদি প্লাস পয়েন্ট, কারণ এই চাকা দিয়ে আগামী 2-4 বছর এমনি আপনি চালাতে পারবেন। বডির এই পার্টটা যদি দেখায় দরজা, দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একেবারে নিট অ্যান্ড ক্লিন, এটাও নিট অ্যান্ড ক্লিন, এই পাশও নিট অ্যান্ড ক্লিন। তো মোট কথা, গাড়িতে একটা টাকারও কাজ নেই। আপনি যদি চান যে না আমি জাস্ট ঢাকার বাইরে আছি গাড়িটা কিনতে যাচ্ছি, আপনার দেখাও লাগবে না, জাস্ট এমনিতে কিনে ফেলতে পারবেন। গাড়িটার কন্ডিশন এতটাই ভালো, মানে এটা গাড়িটা দেখার কিছুই নেই। আর পিছনে যদি দেখাই, ঢাকা মেট্রো গ 23 সিরিয়াল, যেটা প্রথমে বলেছি এলিয়েনের লোগো দেওয়া আছে, এপিপিএন লেখা আছে। পিছনের টেললাইটটা হচ্ছে স্ট্রোক টেললাইট এবং পিছনে কিন্তু বিন্দু পরিমাণে স্ক্র্যাচ কিছুই নেই। মোট কথা, গাড়িতে একটা টাকারও কাজ নেই, আপনি জাস্ট কিনবেন আর চালাবেন এবং আগামী 2-4 বছর এমনিতেই চালাতে পারবেন কোনো ঝামেলা ছাড়া। আর এটা যেহেতু জি এডিশন, আপনার পিছনে যে ব্যাক ডালাটা এটা কিন্তু জাস্ট ক্লিক করলেই উঠে যাবে। ব্যাক ক্যামেরা আছে এবং বিটগুলো যদি দেখাই, দেখতে পাচ্ছেন একবারে অরিজিনাল যে বিট সেটাই কিন্তু আপনার আছে। এবং এটা প্যাড দেখেই বোঝা যাচ্ছে যে গাড়িটা কিন্তু একবারে লিমিটেড ইউজ হয়েছে, ওইভাবে ইউজ হয় না, একবারে নিট অ্যান্ড ক্লিন দেখতে পাচ্ছেন। এবং এখানে কিন্তু আপনার স্পেয়ার যে টায়ার সেটা আছে, টুলস আছে, সব কিছু কিন্তু গাড়ির সাথে আপনারা পেয়ে যাবেন এবং 6 লিটারের সিএনজি তো আছেই। আর গাড়ির রাইট সাইডে যদি দেখাই, রাইট সাইডে কিন্তু অ্যাজ ইট ইজ একেবারে নিট অ্যান্ড ক্লিন, প্রত্যেকটা পার্ট নিট অ্যান্ড ক্লিন। আমি যদি একটু দেখাই, দেখেন প্রত্যেকটা পার্ট নিট অ্যান্ড ক্লিন। আর একটু ঝুড়ি ঝুড়ি বৃষ্টি হচ্ছে, তো ভিডিওটা খারাপ আসবে না, তারপর আপনাদের বলে দিই বৃষ্টির কারণে হয়তো বা কোনো কিছু একটু কম দেখা দিতে পারে। বাট ভিডিওতে আপনারা যেভাবে দেখতেছেন, সামনাসামনি যখন আসবেন দেখবেন 100% গাড়িটা আপনাদের পছন্দ হবে। আর জি এডিশনের আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে এই দরজার যে হ্যান্ডেল বারটা এটা কিন্তু টোটালি নিকেলের থাকে। সাধারণত এটা কিন্তু মানে গাড়ি যদি সিলভার হয় সিলভার কালারই থাকে, যেগুলো হচ্ছে নর্মাল এডিশনের গাড়ি, বা জি এডিশনে কিন্তু আপনার নিকেল হয়,
এবং এখানে একটা এলিয়েন গাড়ি আছে, এটা যদি আমি দরজার ওইটা দেখে দেখতে পাচ্ছেন, নর্মাল একটা মানে দরজার ইটা নর্মালভাবে দেওয়া আছে, বাট এটা কিন্তু অরিজিনাল নিকেলের। অনেক সময় আলাদা ক্লিপ লাগানো যায়, বাট ওটা ধরলে বোঝা যায়, বাট এটা কিন্তু আপনার নিকেলের। গাড়ির ভিতরের ইন্টেরিয়র হচ্ছে অ্যাশ ইন্টেরিয়র এবং টোটালি উডেন করা আছে। সাধারণত সব এলিয়েনই উডেন করা থাকে। তো আমি একটু স্টার্টটা দেই, তো স্টার্ট দেওয়ার সাথে সাথে স্টার্ট হয়ে গেল, এসিটি একটু ছাড়ি। সো এই হচ্ছে সামনে ড্যাশবোর্ড, টোটালি উডেন প্যানেল দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর। এখানে একটি টয়োটার নিকেলের লোগো দেওয়া আছে দেখতে পাচ্ছেন, উডেন স্টিয়ারিং। আর স্টিয়ারিং বা এইসব দেখেই বোঝা যাচ্ছে গাড়িটা কতটা ভালোভাবে বা মেনটেনভাবে ইউজড হয়েছে। আর এখান থেকে আপনারা মূলত এসি অপারেট করতে পারবেন, সফট টাচ এসি। এসি প্যানেলটাও দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, মাত্র হয়তোবা 30-40 সেকেন্ড হয়েছে, এর মধ্যেই ভালো ঠান্ডা হয়ে গেছে। এখানে একটি বক্স আছে, এখানে আপনাদের পেপার্স, গাড়ির পেপার্স বা অন্য কিছু চাইলে রাখতে পারবেন। আর এখানে একটি বক্স আছে, এখানে মূলত আপনারা সিগারেটের ছাই, লাইটার এবং আপনারা যদি চান যে মোবাইল চার্জ দিতে, সেখানে এখানে কিন্তু পোর্ট লাগিয়ে চার্জ দিতে পারবেন। আর এটা হচ্ছে আপনার গিয়ার লিভার, এখান থেকে গিয়ার শিফটিং করতে পারবেন। এখানে একটি বক্স আছে, এখানে দুটি কাপ হোল্ডার, আপনারা কোক কফি চাইলে এখানে রাখতে পারবেন। এখানে একটি বক্স আছে, এখানে প্রয়োজন জিনিসপত্র রাখতে পারবেন। এবং এখানে একটি বক্স আছে, এখানেও প্রয়োজন জিনিসপত্র রাখতে পারবেন। এই হচ্ছে রুম লাইট, আর এখানে আয়না আছে, এটা খুললে কিন্তু লাইট জ্বলে উঠবে দেখতে পাচ্ছেন। আর এখানেও সেম একটি আয়না আছে। এবং এই যে ভাইজরগুলো খুবই মানে সব বোঝাই যাচ্ছে যে কতটা কম ইউজড হয়েছে। আপনারা যখন আসবেন এইসব জিনিসগুলো দেখবেন, 100% পছন্দ হবে আপনার গাড়িটা। আর এই হচ্ছে স্পিডোমিটার দেখতে পাচ্ছেন, অপটিক্যাল স্পিডোমিটার। তো আমি একটু দেখিয়ে দিই, যেমন দেখতে পাচ্ছেন এমজি দরজাটা খোলাই, সাথে সাথে এখানে কিন্তু দরজা খোলার যে চিহ্নটা এটা চলে আসছে। আবার আমি যদি একটু ব্যাকডালাটা খোলাই, ব্যাকডালার চিহ্নটা কিন্তু এখানে চলে আসছে। সো এই হচ্ছে মোটামুটি মিটারের অবস্থা। আর এটার মাইলেজ যদি দেখে, এটার মাইলেজ মাত্র 90,241 কিলোমিটার চলছে। সো এই হচ্ছে মোটামুটি ফ্রন্টের অবস্থা। ডিভিডি প্লেয়ার আছে, ব্যাক ক্যামেরাও আছে, যে ব্যাকে দেখতে পাচ্ছেন। আর পিছনে যদি দেখে, সাধারণত অন্যান্য এলিয়েনে যে ধরনের থাকে ওই ধরনেরই আছে। আর এটা কিন্তু টোটালি সিট কভার লাগানো আছে, নতুন করে আপনার সিট কভার লাগাতে হবে না। এবং টোটালি একটা ফিটিং সিট কভার, খুবই সুন্দর একটি সিট কভার। আর এখানে একটি আর্মরেস আছে দেখতে পাচ্ছেন, যেটা সব এলিয়েনেই থাকে বা প্রিমিয়ারতেই থাকে। সো এই হচ্ছে মোটামুটি পিছনের অবস্থা। গাড়িটা বর্তমানে গ্যাস স্টার্ট দেওয়া আছে, তারপর দেখতে পাচ্ছেন সাউন্ডের কোয়ালিটি কতটা ভালো। আর আমি যদি সামনের চেসিসটা দেখাই, দেখতে পাচ্ছেন একেবারে জেনুইন 100% যে অরিজিনাল চেসিস সেটাই আছে, জাপান থেকে যে অবস্থাটা আসে ওই অবস্থাতে কিন্তু আছে। এগুলো কিন্তু দেখতে পাচ্ছেন সবই অরিজিনাল। হেডলাইটটার যে আপনার ক্লিপগুলো দেখতে পাচ্ছেন সবই কিন্তু অরিজিনাল। আর আমি সত্যি বলতে এই ধরনের মানে 2006 মডেলের গাড়ি এতটা ভালো কন্ডিশন আপনারা কিন্তু সহজে খুঁজে পাবেন না। তো আসলেই যারা ভালো গাড়ি খুঁজতেছেন তারা কিন্তু দেখতে পারেন। সো গাইস, এই ছিল আজকের এই ভিডিওটি এবং এই গাড়িটি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, গাড়িটিও আপনাদের পছন্দ হয়েছে। এবং গাড়িটি পছন্দ না হওয়ার কোনো কারণ নেই, আপনারা যখন গাড়িটি দেখতে আসবেন 100% আপনাদের পছন্দ হবে। পছন্দ না হওয়ার কোনো কারণ নেই, গাড়ির ইঞ্জিন, গাড়ির এসি, গাড়ির চেসিস সব কিছুই পারফেক্ট আছে এবং খুবই কম চলেছে এই গাড়িটা, ওই ধরনের ঢাকা সিটিতে চলেনি। তো যারা আসলেই ভালো গাড়ি খুঁজতেছেন তারা দেখতে পারেন। তো অনেকেই কমেন্টস করেন যে ভাই আপনি বলেন যে সব গাড়ি ভালো, কোনো গাড়ি কি খারাপ না। তো ভাই আমি তো খারাপ গাড়ি ভিডিও করি না, আমি যদি প্রতিদিন খারাপ গাড়ি ভিডিও করি আপনারা আমার ভিডিও দেখবেন না। তো সেই জন্য আমি কিন্তু দেখে শুনে বুঝে তারপরে গাড়িগুলো ভিডিও করে থাকি। আর আমি কিন্তু সীমিত সংখ্যক ডিলারের গাড়ি ভিডিও করি। আপনি আমাকে ফোন দিবেন গাড়ি ভিডিওর জন্য, আমি কিন্তু সহজে যাব না, আমি আগে জিজ্ঞেস করবো যে গাড়ি ঠিক আছে কিনা। সব কিছু পারফেক্ট হলে তখন আমি গাড়ি ভিডিওগুলো করে থাকি। আর এই যে ভাইয়ের, রিপন ভাইয়ের যে গাড়ি, এর আগে আমি তার বেশ কিছুর ভিডিও করেছি এবং প্রত্যেকটা গাড়ি সেল হয়ে গিয়েছে। এবং যারা কিনেছে তারা কিন্তু আমাকেও ফোন দিয়ে থ্যাঙ্ক জানাচ্ছে, ভাই খুবই একটা ভালো গাড়ি আপনার মাধ্যমে পেয়েছি। সো রিপন ভাইয়ের কাছে পরে আপনাদের নিয়ে যাব, রিপন ভাই আপনাদের প্রাইসটা বলবে। তো উনি হচ্ছেন রিপন ভাই। রিপন ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন না? জি আছি আলহামদুলিল্লাহ ভাই। ভাই পুরো স্বর্ণের ঘড়ির লাগাইছেন নাকি? এটা দেখতে এরকম ও আচ্ছা আচ্ছা। তো ভাই গাড়ি তো মোটামুটি দেখাই ফেলছি, এখন প্রাইজের সময় আসলাম, তো ভাবলাম যে আপনার মুখ থেকে প্রাইসটা শুনি।
আসলে গাড়ি বিষয় আমার বলার নেই, কেননা নোমান ভাই এর আগে আপনাকে বিস্তারিত সবই বলছি। হ্যাঁ হ্যাঁ, তো আসলে আমি ভালো গাড়ি ছাড়া তুলি নাই, এটাই বাস্তব। আপনারা টাকা দিয়ে গাড়ি নেবেন, আমি চাই আপনারা একটা ভালো গাড়ি নেন, কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি আমার গাড়িতে নেই, আর ওইসব গাড়ি আমি তুলি না, এটা হলো সবচেয়ে বড় কথা। আর সেটা হচ্ছে যে আপনি তো নিজের টাকা দিয়ে ইনভেস্ট করতেছেন, তো আসলে আপনি এমন কোনো গাড়ি কিনবেন না যে পরবর্তীতে বিক্রি করতে সমস্যা হবে। এবং যেহেতু আপনার এক্সপিরিয়েন্সও অনেক গাড়ির এই জগতে, তো সেক্ষেত্রে আপনারা আমাদের থেকেও ভালো গাড়ি চিনেন, তো সেক্ষেত্রে ইনশাল্লাহ যারা দর্শক শ্রোতা আছেন বা যারা ভিউয়ার্স আছেন আপনারা কিন্তু আসলে ভালো গাড়ি পেতে যাচ্ছেন। তো ভাই প্রাইসটা কত যাচ্ছেন? আমি 12,70,000 গাড়িটার দাম চেয়েছি। আচ্ছা, আমার গাড়িগুলো আমি যে দামটা বলে দিই এটা অলমোস্ট ফিক্সড। হ্যাঁ হ্যাঁ, তারপরও একদমে তো আর গাড়ি বিক্রি হয় না, কিছুটা কমাই দেবো ইনশাল্লাহ। আপনারা একটা ভালো গাড়ি পাবেন এটা হলো কথা, 2 টাকা বেশি হলো আমার গাড়িটা দেখতে পারেন। তো আমার মনে হয় যখন আসবে তখন হয়তো বা চালানের পরে আপনার ইস্যু নিতে পারবেন, তো আমি এটা গ্যারান্টি দিতে পারি যে যখন আসবেন গাড়িটা 100% পছন্দ হবে, মানে আপনারা এই গাড়িটা ছেড়ে যেতে চাবেন না আসলে, আমার যেটা মনে হয় আর কি। অবশ্যই আমি দামে যতটুকু পারি কমে দেবো। সো ধন্যবাদ রিবন ভাই, ইনশাল্লাহ ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম।